ছোট্ট সুন্দর সবুজ রঙের এই পাতাটি শুধুমাত্র আপনার চোখেই শোভা বৃদ্ধি করে না, এই সুন্দর পাতাটি মানব জীবনের স্বাস্থ্য উপকারিতাতেও অনেক শোভাবর্ধক। প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রে ঔষধ হিসেবে এক বৃহৎ জায়গা করে নিয়েছে এই পাতাটি। অনেকে হয়তো নাম না বলতে এই পাতাটির নাম বুঝে গিয়েছেন কিংবা জেনে গিয়েছেন। ঔষধি গাছ যারা চেনেন তাদের এই পাতাটি চিনতে মোটেও অসুবিধা হবে না। জলাশয়ের পাশে ভেজা ভূমিতে প্রচুর পরিমাণে দেখা যায় এই পাতাটি। এই পাতাটি আমরা থানকুনি পাতা নামে চিনে থাকি, যা অনেক সময় শাক রান্না করে অথবা ভর্তা আকারে খাওয়া হয়। থানকুনি পাতা মানব শরীরের অনেক উপকার করতে পারে। অনেক রোগের জন্য আপনি ডাক্তারের কাছে হন্যে হয়ে না গিয়ে যদি আজকের এই ভিডিওটি দেখে নেন, তাহলে ঘরে বসে নিজের চিকিৎসা নিজে করতে পারবেন। হীরার চেয়েও দামি এই পাতাটি কোন রোগের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করতে হবে জানতে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লাবনিস কিচেন অ্যান্ড ব্লগস। সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। চলুন এবার এই মূল ভিডিওতে যাওয়া যাক। থানকুনি পাতা কিছুটা গোল আকৃতির, একটি ডালে একটি পাতা থাকে। বেশিরভাগ জলাভূমি কিংবা স্যাঁতস্যাঁতে জায়গায় এই গাছটি আপনি দেখতে পাবেন। গাঢ় সবুজ বর্ণের এই পাতাটি ক্ষতের চিকিৎসায় কাজে আসে। কোথাও কেটে গেলে সেখানে যদি অল্প করে থানকুনি পাতা বেটে বা থেতো করে লাগাতে পারেন, দারুণ উপকার পাবেন। এই পাতায় রয়েছে সেপোনিনস নামক একটি উপাদান, যেটি কোনো ক্ষতস্থানে লাগালে ক্ষতস্থানে রক্তের সরবরাহ বেড়ে যায়, যে কারণে ক্ষত শুকিয়ে যেতে সময় লাগে না। কোনো জায়গায় যদি ক্ষত সৃষ্টি হয়, সেখানে যদি বেশি পরিমাণে রক্ত সরবরাহ হতে থাকে, তাহলে সেই জায়গাটি দ্রুত হিল হতে থাকে। আর এই পাতাটি লাগানোর কারণে ক্ষতস্থানে কোনো ধরনের সংক্রমণ হবার কোনো আশঙ্কা থাকে না। এই পাতাটি খাওয়ার ফলে সারা শরীরের রক্ত প্রবাহে উন্নতি ঘটে। নিয়মিত থানকুনি পাতার রস খেলে ব্লাড ভেসেলসের যে দেয়ালগুলো রয়েছে তার ক্ষমতা যেমন বাড়ে, তেমনি সারা শরীরে অক্সিজেন সমৃদ্ধ রক্তের প্রবাহ বেড়ে যায়, যার ফলে ত্বক হয়ে গ্লোয়িং। এছাড়াও বার্ধক্যের ছাপ চলে যায়, আপনার শরীরের রোগ ব্যাধির প্রভাব কমে যায়, শরীরে ক্ষমতা বাড়ে। সঙ্গে যদি শরীরে জল চলে আসার সমস্যা থাকে বা শরীরের কোথাও ফুলে যাওয়ার কারণে ব্যথা থাকে, তাও দূর হয়ে যায়। কিভাবে থানকুনি পাতাকে সেবন করতে পারবেন তা আমি ভিডিও শেষে আপনাদেরকে জানিয়ে দেব। থানকুনি পাতা রক্ত জমে থাকার আশঙ্কাকে কমিয়ে দিতে সাহায্য করে থাকে। রক্ত জমার বাধার আশঙ্কা কমাতে এটি দারুণ কাজ করে। থানকুনি পাতায় উপস্থিত নানা মিনারেল ও উপকারী উপাদানের কারণে রক্ত জমাট বেঁধে যাওয়ার আশঙ্কা কমে, যে কারণে যদি কারো শরীরে রক্ত জমাট বেঁধে যায়, তার ফলে তার হার্ট অ্যাটাক, কিডনির সমস্যা এবং মস্তিষ্কের মারাত্মক ক্ষতি হতে পারে। এই সমস্ত আশঙ্কা কমাতে থানকুনি পাতা অত্যন্ত উপকারী। এটি শরীরের ভেতরে যে কোনো প্রদাহনাশক। কোনো কারণে শরীরের ভেতরে যদি ইনফ্লামেশন বা প্রদাহের মাত্রা বেড়ে যায়, তাহলে দেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা থাকে। সঙ্গে মাথা চাড়া দিয়ে ওঠে নানান ধরনের সমস্যা, এক্ষেত্রে জয়েন্ট ব্যথা, বাতের ব্যথা, বাত জ্বর ইত্যাদি আসে। সাথে থাকে ক্লান্তি, মাথা যন্ত্রণা, খিদে কমে যাওয়া, পেশি যন্ত্রণা বা পেশি সংকুচিত হয়ে যাওয়া, রক্তনার মতো সমস্যাগুলো। এই সময় যদি সঠিক চিকিৎসা শুরু না করেন, তাহলে বিপদ আসবেই। এমন পরিস্থিতি মোকাবেলার জন্য থানকুনি পাতার রস সেবন করুন। এই পাতায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান, যা প্রদাহর মাত্রা কমাবে, সঙ্গে ব্যাকটেরিয়াল ইনফেকশনের মাত্রাকে দূর করবে, কম জয়েন্ট ব্যথা হতে সাহায্য করবে। জয়েন্টের ব্যথা বা প্রদাহর ক্ষেত্রে এটি রামবান টোটকা হিসেবে কাজ করে। থানকুনি পাতা স্টমাক আলসারের মতো রোগকে দূরে রাখে। এর মধ্যে যে উপাদান রয়েছে তা হজম ক্ষমতা বৃদ্ধি করে, সেই সঙ্গে স্টমাক আলসারের মতো রোগের প্রকোপ কমাতে সাহায্য করে থাকে। এছাড়াও পেট খারাপ বা ডায়রিয়ার চিকিৎসাতেও এটি ব্যবহার করা হয়ে থাকে। পেট খারাপের সময় দিনে দুবেলা 2 টেবিল চামচ করে থানকুনি পাতার রস খান, ডায়রিয়া ভালো হয়ে যাবে। আলসারের সমস্যায় থানকুনি পাতা বেটে আধা কাপ রস তৈরি করে রোজ সকালবেলা খালি পেটে খেতে পারলে আলসারের সমস্যা দূর হয়ে যাবে। এ পাতা আপনার অ্যাংজাইটি বা মানসিক অবসাদ ও মানসিক চাপ দূর করে। এমন সমস্যায় যারা ভুগছেন তারা নিয়মিত এ পাতার রস সেবন করবেন, তাহলে উপকার পাবেন। কারণ এটি খাওয়ার ফলে দেহে সেরাটোনিন হরমোনের ক্ষরণ বেড়ে যায়, যে কারণে কর্টিসল নামক স্ট্রেস হরমোনের প্রভাব কমতে থাকে, ফলে অ্যাংজাইটি এবং মানসিক অবসাদ কমে যায়, এমনকি স্ট্রেস লেভেলও কমতে শুরু করে। তাই বারে বারে এমন সমস্যায় ভুগে থাকলে থানকুনি পাতা আপনার একমাত্র বন্ধু হতে পারে। এটি মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি করে।
নিয়মিত থানকুনি পাতা খাওয়ার ফলে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায়। এর মধ্যে রয়েছে বিশেষ উপাদান যা ব্রেন সেলের ক্ষমতা এতটাই বাড়িয়ে দেয় যে স্মৃতিশক্তি উন্নতি হয়, সেই সঙ্গে বুদ্ধির ধারও চোখে পড়ার মতো বৃদ্ধি পায়। তাই শিশু ও বয়স্ক মানুষদের থানকুনি পাতা রস খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। শিশুরা থানকুনি পাতা খেলে তাদের বুদ্ধি তীক্ষ্ণ হয় এবং বড়রা থানকুনি পাতা খেলে তাদের অ্যালজাইমার বা ভুলে যাওয়ার মতো রোগ দূর হয়ে যায়। এটি অনিদ্রার সমস্যা দূর করতেও খুবই উপকারী। রাতে ঠিক মতো ঘুমাতে না পারলে থানকুনি পাতার ব্যবহার করতে হবে। রাতে ঘুমাতে যাওয়ার আগে এ পাতার রস তৈরি করে খাবেন, অন্তত পক্ষে আধা ঘন্টা আগে। এতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান যা স্ট্রেস লেভেলকে কমিয়ে দেবে, নার্ভাস সিস্টেমকে শান্ত রাখবে, ফলে অনিদ্রার সমস্যা দূর হয়ে যাবে এবং আপনার ভালো ঘুম হবে। এটি শরীরকে বিষমুক্ত করবে এবং টক্সিন মুক্ত করবে। নানা কারণে আমাদের শরীরে প্রবেশ করে টক্সিন উপাদান, যদি সময় থাকতে এগুলোকে বের না করতে পারেন তাহলে নানাবিধ রোগের জন্য প্রস্তুত থাকুন। সপ্তাহে 3 দিন থানকুনি পাতার রস সেবনের মাধ্যমে সহজে আপনার শরীরকে টক্সিন মুক্ত করতে পারেন। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মাত্র 2 চামচ থানকুনি পাতার রসের সঙ্গে 1 চা চামচ পরিমাণ মধু মিশিয়ে খান, তাহলে রক্তে মিশে থাকা সমস্ত ধরনের টক্সিন উপাদানগুলো প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যাবে, ফলে শরীরে কোনো ক্ষতিকারক টক্সিন থাকবে না। এটি জ্বরের চিকিৎসাতেও ব্যবহার করা হয়ে থাকে। শরীরের তাপমাত্রা যদি অনেক বেশি বেড়ে যায় এবং কাঁপুনি দিয়ে জ্বর আসে, এই জ্বরের মাত্রা যদি ওঠানামা করতে থাকে তাহলে থানকুনি পাতা ব্যবহার করতে ভুলবেন না। সকালে খালি পেটে 1 চামচ থানকুনি পাতার রসের সঙ্গে 1 চামচ শিউলি পাতার রস মিশিয়ে খেলে জ্বরের প্রকোপ কমতে থাকে, এমনকি এর সাথে সর্দি কাশি ও স্লেমার প্রকোপও আস্তে আস্তে কমে যায়। এ পাতার উপকারিতা এখানেই শেষ নয়। থানকুনি পাতা আমাদের ব্লাড প্রেশারকেও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। যাদের পরিবারে ব্লাড প্রেশারের মতো জটিল রোগের ইতিহাস রয়েছে তারা অবশ্যই থানকুনি পাতা সেবন করা শুরু করে দিন। আপনি যদি ব্লাড প্রেশারে আক্রান্ত হয়ে থাকেন সেই সঙ্গে আপনার হৃদয়ও দুর্বল হতে থাকবে, হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মতো রোগের ঝুঁকি বেড়ে যাবে। থানকুনি পাতা সেবনের ফলে হার্ট ভালো থাকবে, ব্লাড কোলেস্টেরল কমে যাবে, উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ন্ত্রণে থাকবে। এ পাতা সকালে খালি পেটে সেবনের ফলে ওজনটাও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য হয়। থানকুনি পাতা শুধুমাত্র পেটের আলসার দূর করতে সাহায্য করে না, এটি মূত্রনালীর সংক্রমণ বা ইউটিআই প্রতিরোধ করতেও সাহায্য করে থাকে। এর মধ্যে যে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা পেট ও মূত্রনালীর সংক্রমণকে দূর করে, সেজন্য প্রথমে পরিষ্কার ও তাজা থানকুনি পাতা সেদ্ধ করুন, তারপরে সেই পানি 1 গ্লাস জলের মধ্যে ছেঁকে নিন, তারপরে এর সঙ্গে সামান্য পরিমাণে বা 1 চা চামচ পরিমাণ মধু মিশ্রিত করে নিন। এভাবে খেলে পেটের আলসার ও মূত্রনালীর যে কোনো ধরনের সমস্যা ও ইনফেকশন দূর হয়ে যাবে। তাজা থানকুনি পাতা চিমটি পরিমাণ লবণ দিয়ে সেদ্ধ করে নিয়মিত খেতে পারলে হজম শক্তি ভালো থাকে এবং পেটে যাবতীয় রোগ দূর হয়ে যায়। এটি পেট ও লিভারকে পরিষ্কার করতে কার্যকরী ভূমিকা রাখে। থানকুনি পাতা খাওয়ার ফলে লিভারের টক্সিন দূর হয়ে যায় এবং পেটের স্বাস্থ্য ও লিভারের স্বাস্থ্য উভয়ই ভালো থাকে। এটি আর্থ্রাইটিসের যন্ত্রণা থেকে আপনাকে মুক্তি দিতে পারে। যারা আর্থ্রাইটিস বা বাতের সমস্যায় ভুগছেন তাদের জন্য উপকারী এই পাতাটি। আগে বলেছি এটি প্রদাহ দূর করতে সাহায্য করে থাকে। বাতের চিকিৎসার অংশ হিসেবে চিকিৎসকরা নিয়মিত থানকুনি পাতা খাওয়ার পরামর্শ দেন। প্রতিদিন অন্তত পক্ষে 2টি থানকুনি পাতা চিবিয়ে খাওয়ার অভ্যেস করুন, এতে করে বাতের ব্যথা সমস্যা একেবারে দূর হয়ে যাবে। এছাড়াও যদি আপনার কাশি বা শ্বাসযন্ত্রের কোনো অসুখ থাকে তাহলে 5 থেকে 10টি তুলসী পাতা, 2 থেকে 3টি গোলমরিচ এবং সাথে 8-10টি থানকুনি পাতা ভালোভাবে রস তৈরি করে খান। দিনে 2 বেলা সিরাপ আকারে খান। ঠান্ডা ও জ্বরের সমস্যা, গলা ব্যথা ও কাশির সমস্যা, পাশাপাশি শ্বাসযন্ত্রের যে কোনো সমস্যা, শ্বাসকষ্ট কিংবা অ্যাজমা হাঁপানি দূর হয়ে যাবে। এই পাতাটি কোষ্ঠকাঠিন্য দূর করতেও খাওয়া হয়। কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য থানকুনি পাতা খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। যদি প্রতিদিন খাবারের তালিকায় থানকুনি পাতার সবজি অথবা পাতাটিকে ভর্তা করে খেতে পারেন তাহলে উপকার পাবেন। এটি আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও সাহায্য করবে এবং থানকুনি পাতা সেবনের ফলে চুল পড়ার সমস্যাও কমে যায়। থানকুনি পাতাকে সকালবেলা খালি পেটে রস তৈরি করে খেতে পারেন, নতুবা দুপুরবেলা এটিকে আপনি ভর্তা তৈরি করে গরম ভাতের সাথেও খেতে পারেন। সবচেয়ে ভালো হয় যদি 50 গ্রাম পরিমাণ থানকুনি পাতা হাফ কাপ জলের সাথে মিশ্রিত করে এর রস তৈরি করে 1 চা চামচ পরিমাণ মধু মিশ্রিত করে খালি পেটে সেবন করতে পারেন। তবে যদি কারো কাঁচা থানকুনি পাতার রস খেলে কোনো রকমের সমস্যা হয়, থানকুনি পাতা জলে ফুটিয়ে সেই জলটিও সকালবেলা খালি পেটে পান করতে পারেন। থানকুনি পাতায় কোনোরূপ জল মিশ্রিত না করে শুধুমাত্র পাতার রস তৈরি করলে 1-2 চামচের বেশি রস খাবেন না। আর যদি জল মিশ্রিত করে রস তৈরি করেন সেক্ষেত্রে 1/2 কাপের বেশি সেবন করবেন না। এর চেয়ে বেশি পরিমাণে থানকুনি পাতার রস সেবন করলে মারাত্মক পেট ব্যথা, মাথা ঘোরানোর মতো সমস্যা, মুখ দিয়ে লালা ঝরা কিংবা হঠাৎ করে রক্তচাপ কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। অপারেশনের 2 সপ্তাহ আগে ও পরে থানকুনি পাতা খাওয়া যাবে না। হেপাটাইটিস বা লিভারের কোনো জটিল রোগে ভুগে থাকলে সেক্ষেত্রে থানকুনি পাতা সেবন করা উচিত হবে না। এছাড়া
এছাড়াও যদি আপনি রক্ত ঘন করার কোনো ওষুধ সেবন করে থাকেন সেই সময় থানকুনি পাতা খাবেন না। তো ভিউয়ার্স, থানকুনি পাতার উপকারিতা সম্পর্কিত এই ভিডিওটি পেয়ে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।